পুজোর মুখে বিশাল সংখ্যক অনিয়মিত শ্রমিক এবং কর্মচারীদের মুখে হাসি ফোটাল আগরতলা পৌর নিগম। পৌর নিগমের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এইসব শ্রমিক এবং চুক্তিবদ্ধ কর্মচারীদের মজুরি এবং বেতন বৃদ্ধি করল আগরতলা পৌর নিগম। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই মজুরি এবং বেতন বৃদ্ধির ঘোষণা করেন পুর মেয়র দীপক মজুমদার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং পুর কমিশনার শৈলেশ কুমার যাদব। পুর মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা পৌর নিগমের অধীনে যেসব অনিয়মিত শ্রমিক দীর্ঘদিন ধরে রাস্তা নর্দমা পরিষ্কার করার ড্রেনের এবং অফিসের কাজে নিযুক্ত ছিলেন তাদের দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে 52 টাকা। এই বৃদ্ধির ফলে মোট 2,163 জন শ্রমিক এবং কর্মচারী মাসিক 9,000 টাকা করে বেতন পাবেন বলে জানান মেয়র দীপক মজুমদার। এ সমস্ত শ্রমিকদের মধ্যে অনেকে রাস্তা ও নর্দমা পরিষ্কার সঙ্গে যুক্ত, আবার অনেকে ড্রাইভার বা অফিসে দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত আছেন, আবার অনেকে মেলেরিয়া স্প্রে এবং ওয়ার্ডের আবর্জনা ও নর্দমা পরিষ্কার সঙ্গে যুক্ত আছেন। এরকম মোট 2,163 জন অনিয়মিত শ্রমিক আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন কাজের সঙ্গে নিয়োজিত। দীর্ঘদিন যাবৎ পুরাতন সরকারের কাছে মজুরি বৃদ্ধির আবেদন তারা রেখেছিলেন, কিন্তু তৎকালীন যারা আগরতলা কর্পোরেশন পরিচালনা করতেন তাদের যে ন্যায্য দাবি সেদিকে তারা কর্ণপাত করেনি বা তাদেরকে তাদের দাবি তারা গ্রহণ করেনি। তো আমরা আগরতলা পৌর নিগমে আমাদের বিজেপি পরিচালিত পৌর নিগম হওয়ার পর আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কমিটমেন্ট আমরা করেছিলাম। মানুষ আমাদের পুরো আস্থা রেখেছিল করার আগে, তো আমরা করার পর কাজ শুরু করেছি। আমরা লক্ষ্য করেছি যাদের দিয়ে এই কাজগুলো করানো হয় তাদেরও কিছুটা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করা উচিত। সেই মোতাবেক আমরা সরকারের সঙ্গে কথা বলেছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের সাধ্যমতো আমাদের যে ওন সোর্স আছে তার থেকে আমরা কিছুটা তাদের মজুরি বৃদ্ধি করব। কিছু আগে আমাদের রাজ্য সরকার প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার কর্মচারীদের জন্য কিন্তু সব ক্ষেত্রে পুজোর একটা উপহার হিসেবে তারা বৃদ্ধি করেছে। তো আমরাও আগরতলা পৌরবাসী যে কাজগুলি আমরা করি তাদের সমস্যা সমাধান করার প্রকল্পে বা প্রয়োজনে যে কাজগুলি তারা করেন তাদেরকেও আমরা পুজোর এবার বিশেষ উপহার হিসেবে তাদের আমরা মজুরি দিই। আপনারা জানেন যারা এই কাজগুলি করত, যেমন এখানে 2,163 জন অনিয়মিত শ্রমিক তাদের মজুরি ছিল 248 টাকা, আমার আগে ছিল 248 টাকা, পরে 248 টাকা করেছে আমাদের রাজ্য সরকার দিয়েছে, আর এবার আমরা প্রত্যেকে 52 টাকা করে পার ডে আমরা বাড়িয়ে দিয়েছি। মানে একজন শ্রমিক এখন প্রতিদিন 300 টাকা পাবেন, মাসে 9,000 টাকা তাদের বেতন হচ্ছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র। পূর্বে এসব শ্রমিকদের হাজিরা ছিল 248 টাকা, মজুরি বৃদ্ধির ফলে তারা বর্তমানে দৈনিক 300 টাকা করে হাজিরা পাবেন। বাড়ি বাড়ি গিয়ে যেসব মহিলা আবর্জনা সংগ্রহ করেন এইরকম মোট 417 জন মহিলা কর্মীর বেতন ও 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র। দ্বিতীয়ত, আমরা যারা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি যেটা ডোর কালেকশন করেন এই মহিলারা তাদের প্রত্যেককে আমরা এখানে 417 জন আছেন তাদের প্রত্যেককে আমরা 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। তাছাড়া আমাদের চুক্তিবদ্ধ কর্মচারী এই কন্ট্রাক্টর যারা এমপ্লয়ি ছিলেন 39 জন তাদেরকে আমরা প্রতি মাসে যারা দীর্ঘ 10 বছর 12 বছর 15 কাজ করছেন কিন্তু তাদের মজুরি কোনো সময় আগের পূর্বতন সরকার বিবেচনা করেনি, তারা কাজ বিভিন্ন গ্রেডে তারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমরা প্রত্যেকে 3,000 টাকা করে প্রতি মাসে বাড়িয়ে দিয়েছি। মোট আমাদের 4,29,93,360 টাকা লাগবে। এটা আমাদের যে আমরা যে আয় করি আমাদের কর্পোরেশন নিজস্ব যে সোর্স থেকে আমরা প্রদান করব। সার্বিকভাবে এই কর্পোরেশনে যারা যুক্ত আছেন সকল কর্মচারীরা তাদেরকে আমরা কিন্তু এবার পুজোর সময় এটা বাড়িয়ে দিয়েছি। তো আমি আশা রাখবো যারা এই পৌর নিগমে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা যদি আরও ভালোভাবে কাজ করবেন শহরকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখার ক্ষেত্রে এবং সব জায়গায় যারা দায়িত্বে আছেন তারা সুন্দরভাবে কাজ করবেন। আমার বিশ্বাস তাদের যে দীর্ঘদিনের আবেদন ছিল দীর্ঘদিনের দাবি ছিল সেটা আমাদের এই সরকার যেমন রাজ্যের কর্মচারীদের জন্য তারা দেখেন আমাদের পৌর নিগমের দায়িত্ব আমরাও আমাদের কর্মচারীদের
দিকে আমরা এটা লক্ষ্য রেখে এটা আমরা বৃদ্ধি করেছি। চুক্তিবদ্ধ যে 39 জন কর্মচারী পুর নিগমের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রত্যেকের বেতন 3,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে বলেও মেয়র জানান। এই খাতে পুর নিগমের 4 কোটি টাকার উপর খরচ হবে এবং আগরতলা পুর নিগম তাদের নিজস্ব উপার্জন থেকেই এই অর্থের সংস্থান করবে বলে পুর মেয়র জানিয়েছেন। পুজোর মুখে আগরতলা পুর নিগমের এই বিশাল ঘোষণা যে শ্রমিক কর্মচারীদের মনে পুজোর আনন্দকে দ্বিগুণ করবে তা বলার অপেক্ষা রাখে না। ক্ষমতা গ্রহণের পরে একের পর এক জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।